পদ্মা নদীর প্রবল স্রোতে ব্যাহত হচ্ছে পাটুরিয়া দৌলতে এবং শিমুলবাড়ি কাঁঠালবাড়ি রুটে নৌ চলাচল। স্রোতের বিপরীতে চলাচল করতে না পারায় দেখা দিয়েছে ফেরি সংকট, ফলে নদীর দুপাশে আটকে পড়েছে সহস্রাধিক যানবাহন, সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বন্যা ও বৃষ্টির কারণে পানি বেড়ে পদ্মায় এখন প্রবল স্রোত। বিপরীতমুখী স্রোতে পাটুরিয়া দৌলদিয়া নৌরুটে বাধাগ্রস্ত হচ্ছে ফেরি চলাচল। পুরনো ফেরিগুলো নদী পারাপারে বেশি সময় লাগায় সৃষ্টি হচ্ছে যানজটের। ঘাটে আটকা পড়েছে বাস ও পণ্যবাহী ট্রাক সহ বিভিন্ন যানবাহন। একই চিত্র শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটেও। ফেরির অচল অবস্থায় ঘাটে আটকা পড়ে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। আজকে তিনটা থেকে আমরা গাড়িতে বসাই, পর্যন্ত কোনো কিছু ব্যবস্থা হচ্ছে না। টিকিটের দাম তার চেয়ে আমরা মনে করেন 300-400 টাকা বেশি দিয়ে আমরা টিকিট কাটি, তারপর আমরা উঠতে পারি না। অ্যাম্বুলেন্স পরিবহন সবই লাইনে অপেক্ষমান, ফেরি চলাচল বন্ধ, কবে পার হবে এর কোনো নিশ্চয়তা নেই। নদীতে পানি বেড়ে বন্যার আশঙ্কার কথা উল্লেখ করে পরিস্থিতি মোকাবেলায় যাবতীয় প্রস্তুতির কথা জানান ঘাট কর্তৃপক্ষ। ফেরির যে স্পিড, সেই স্পিডের সাইডে স্রোতের বেগ বেশি, যার ফলে জাহাজগুলো চালানো কষ্টকর হচ্ছে, যার ফলে কিছু গাড়ি এখানে রয়ে যাচ্ছে। সাধারণ যাত্রী ও যানবাহন চালকরা দ্রুত ফেরির সংখ্যা বাড়িয়ে দুর্ভোগ কমানোর দাবি জানিয়েছেন। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।